যাদের যে সকল প্রশ্ন মানে যারা যেটা জানতে আগ্রহী আপনারা সবাই আজাইরা ব্লগার ভিডিওর কমেন্টে সেটা কমেন্ট করবেন সপ্তাহে একটা করে কিউএনএ ভিডিও আসবে আজাইরা ব্লগে সবার নাম শাউট আউট করে আমরা রিপ্লাই দিয়ে দেব যার যেটা প্রশ্ন আপনারা আজাইরা ব্লগে করতে পারেন সবার নাম পড়ে পড়ে আমরা অ্যানসার দিয়ে দেব রিপ্লাই দিয়ে দেব যার যেটা প্রশ্ন আজাইরা ব্লগে করবেন সমস্যা নেই আলে আবার ভাঙা তোরে নাহি লাগে জোরা আপনার কি দিয়ে কি লাইন আজকের দিন আমার হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আমার হিসেবে কোটচাঁদপুর কিন্তু জন ভাই সেটা ঘুরিয়ে কুষ্টিয়ায় ফিরেছে এখন দেখা যাক কুষ্টিয়ার ভাই ভাগাররা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুক হ্যাঁ একবারে সবার সাথে দেখা যাক ভাইদের ভাইদের সাথে যোগাযোগ করে ভালো খুব সম্ভবত খুব দ্রুতই কুষ্টিয়া যাওয়া হবে যেহেতু জন ভাই বলেছে কুষ্টিয়ায় যাওয়ার কথা কুষ্টিয়ায় মনে হয় যাওয়া হতে পারে বেশিরভাগ সম্ভব তা আপনার লাইফস্টাইল নিয়ে যদি কিছু বলতেন ভাই আমার লাইফস্টাইল আমি গরিব ঘরের একটা ছেলে খুব সাধারণ মানুষ একদম আট পাঁচটা ছেলের মতন সেম লাইফস্টাইল কোনো চেঞ্জ নেই না আমি বিশ্বাস করিনি সর্বশেষ গার্লফ্রেন্ড ছিল তার তো দুই বছর সালে ব্রেকআপ হয়েছে কত সালে গার্লফ্রেন্ড আছে নেই তা বিয়ে করবেন কত সালে আর কি তা বিয়ে আছে দুই একের মধ্যেই করবো মাস শরীর খারাপ আর সুস্থ মস্ত আসছে না এজন্যই মেলা মেয়েই দেখেছে তা কোনোটাই ভালোটা পছন্দ হয়নি তা ওই ভদ্র সভ্য মেয়ে যদি হয় তাহলে বিয়ে থা হয়ে যাবে টিকটকার মেয়ে পছন্দ আপনার না টিকটকার মেয়ে আপনি তো টিকটকার করেন আমি আসলে একটু সোশ্যাল মিডিয়ায় বেশি থাকলেও অত খারাপ না তা এমনি ভদ্র সভ্য আছেই মনে হয় এই যে কমেন্টে সিরাজগঞ্জের লোক বেশি বেশি কমেন্ট করেছে তা সিরাজগঞ্জে কি যাওয়া যায় সিরাজগঞ্জ আমাদের খুব দ্রুত যেতে হবে ও তার মধ্যে হরিণা কুণ্ডুই কিন্তু অশেষ ভালোবাসা আছে এটা আগের দিন হরিণা কুণ্ডুই যাওয়া লাগবে আর কোথায় কোথায় যাবো আমরা কম করে সত্যি জেলায় যাওয়া লাগবে এক মাসে সফর করেন এক এক মাস কে সফর নাকি এক এক মাস না এখন যে এক মাসে এক জায়গায় দুই জায়গায় যায় এখন হচ্ছে যে টাকা পয়সার বেশি অভাব না অত টাকা নেই তো একদিন বেরোলে 20-22 হাজার টাকা খরচ হয়ে যায় তা অত টাকা তো দুই তিন জায়গায় যেতে গেলে একবারে ফকির বোঝলি যার কারণে যাওয়া নেই খুব দ্রুত ইনশাল্লাহ কোন কোন জেলায় আমরা যাব নেক্সট ইয়ার পরে যদি জানতে চাই পাবলিক কি বলে দিতেন সবথেকে আগে দর টার্গেটের ভিতরে আছে হচ্ছে কোটচাঁদপুর মহেশপুর কুষ্টিয়া বাগুড়া চুয়াডাঙ্গা নড়াইল তারপরে হচ্ছে খুলনার বাগেরহাট একদিনে আর সাতক্ষীরা না যশোর তো আপনি হাউস করে যশোর তো ভালো লাগার বিষয় বেশি যশোরে এমনি যাতে ইচ্ছা হয় সবসময় যশোর মানে আমার তো যশোর জেলারই ছিলাম আগে যশোরের ভাষা আমরা বেশি ইউজ করি সবসময় যশোরের হিসেবে আলাদা যশোর একদম নিজেদের আর যশোরের পাশে আমার নড়াইলে যাওয়ার ইচ্ছা সবার আগে নড়াইলের মানুষ একদম ফার্স্ট টাইমের অডিয়েন্স হিসেব করলে নড়াইলই বেশি আর তারপরে হচ্ছে যে এই দুই একের ভিতরে যাবো আবার একটু শ্রীপুর মাগুরা কত তারিখে যদি বলে দিতেন একটু না তারিখ তো ফিক্সড হয়নি তো পেদের স্টোরিতে জানিয়ে দিবানে ফিক্সড হয়নি না তাহলে যে ঢাকা মাগুরা এইসব জায়গায় তো আমরা যাবো কিন্তু ওই যে সিলেট এই দিকের ভালোবাসার মানুষ তো আছে আমাদের সুনামগঞ্জ হবিগঞ্জ এসব জায়গায় না
সিলেট তো যাওয়া হবে সিলেট তো আমি কি বলেছিলাম সিলেট যাব কয়দিনের জন্য 7 দিন না জানো কয়দিন এক মাস যাব সিলেটের জন্য সিলেট যাব পুরো এক মাসের জন্য 5000 5000 তো তো ঘুরতে ফিরতে যাওয়া এসে আরেকবারই 5000 দিয়ে একের ভিতরে যাওয়ার আর ইচ্ছা নেই ওই সিলেটে যাওয়ার ইচ্ছা আর এপ্রিল মাসে সাজেকে যাব সাজেকে আর কোথায় কোথায় গেলে ভালো হয় সবচেয়ে আমাদের কোন জেলার লোক বেশি ভালোবাসে এটা তুলনা করে আমি বলতে পারবো না তবে আমার বিশ্বাস যে সিলেটা জেলার ভিতরে দিনারা জেলায় নিজের জেলায় নাকি দাম পাওয়া যায় না কিন্তু আমাদের দিনারা জেলার প্রশাসনিক লোক অফিসিয়াল লোক বড় বড় পর্যায়ে চাকরি বাকরি করে স্টুডেন্ট শিক্ষক টিক্ষক দিয়ে বা প্রবাসী ভাইরা বা মহিলা আমার মার বয়সী মহিলা যারা আছে দেখি সবাই ভিডিও দেখে আর সবাই শুভেচ্ছা জানায় সবাই দেখি একটা কমেন্টই করে ভাই যে আপনাদের ভিডিও আমরা মা বাবার সাথে দেখতে পারি এই বিষয়ে কিছু যদি বলতেন না আসলে ফার্স্ট টাইম কিছু কিছু ভুল কাজ করেছি যে কথা আছে এক এলাকার বুলি আর এক এলাকার গালি তো আমাদের এলাকায় এরকম কিছু বুলি আছে যেগুলো আমরা কথার মাত্রায় বলি কিন্তু সেটা এক এলাকায় গালি হিসেবে হয়ে যায় এই হিসেবে কিছু ভুল কথা আমরা বলে ফেলেছি এটা অনেকে কমপ্লেন করেছে যে ভাই ফ্যামিলি ভিডিও দেখি এই দুটো একটা কথার জন্যই একটু সমস্যা হয় তো ইনশাল্লাহ সব তো প্রায় ঠিক করে ফেলেছি আমরা আর ফ্যামিলি নিয়ে ভিডিও দেখে সবাই এই জন্য আমরা সেটা সবসময় মাথায় রাখি যে আমি যদি আমার আব্বার সাথে মার সাথে বসে ভিডিও দেখি তাহলে এই কথাটা আমার ভিডিওর ভিতরে থাকলে আমার কিরকম লাগতে পারে তো এটা আমাদের মাথায় হিসেব আছে তো আপনারা অনেক ভালোবাসা পান আমরা জানি তো এই বিষয়ে যদি পাবলিকদের উদ্দেশ্যে কিন্তু ভালোবাসা মানুষের উদ্দেশ্যে কিছু কথা বলতেন তাদের মনোভাবটা একটু প্রকাশ করতেন আপনার মুখে একটু জানতে চাচ্ছি মনোভাব হচ্ছে যে ভালোবাসা কিন্তু নিঃস্বার্থ হয় হ্যাঁ নাকি টাকা দিয়েও কিনা যায় না যায় না ভালোবাসার ভিতরে যদি সামান্য পরিমাণ স্বার্থ থাকে তাহলে ওইটার ভালোবাসা থাকে না মানুষ আমাদের ভালোবাসে একদম নিঃস্বার্থ ভাবে কোনো স্বার্থ নেই ভিতরে আমাদের সাথে দেখা হইলে পকেটে যে কয়টা আছে সব খরচ করে ফেলে দেয় ভাই এ খাবেন ও খাবেন এখানে যাবেন ওখানে যাবেন বাসায় চলেন এখানে চলেন ওখানে চলেন খুব খুব খাতের করে এটা অন্যরকম ভালোবাসা খুব ভালো লাগে আর এই ভালোবাসা পাওয়ার জন্য এই ভিডিওর মাধ্যমে যেহেতু ভালোবাসাটা আমরা পাইছি সুতরাং এই মানুষের ভিতরে ভালো ভিডিও উপহার দেওয়াটা হচ্ছে সব থেকে ভালো ফিডব্যাক তো আমরা সবসময় আরো ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব আর সারা দেশের বুকে ভিডিও ক্রিয়েটর সব থেকে বড় টিম হচ্ছে আদারা পাবলিক বাংলার বুকে বা বিশ্বের যে কোনো এত বড় ভিডিও টিম কারণ নেই এত বড় টিম কোনো ভিডিও টিম আর কোনায় কারণ চোখে পড়েনি আদার পাবলিক এত বড় একটা ভিডিও ক্রিয়েটর টিম তারপরে আমরা কত সুন্দর অ্যাডজাস্ট করে থাকি সবাই মন মানসিকতা অনেক ভালো তো আমরা আরো আর আদার পাবলিকের ভিডিও সব থেকে আনকমন মানে কেউ যদি ভিডিও স্কিপ দিয়ে দিই সেও করবে আমরাও করব কিন্তু আমাদের মতো কিন্তু তাদের হবে না বুঝতে হবে ব্যাপারটা আপনি এই যে কিছুদিন আগে ডাক বাংলায় ঘুরে আসলাম তাদের ভালোবাসা কেমন ছিল একটু অসাধারণ ছিল অসাধারণ ছিল কি বিষয়ে যদি বলতেন ছিল ডাক বাংলায় যখন গেছি যাওয়ার পরে ডাক বাংলাতে এত কাছে জানতাম না আর ডাক বাংলাতে এত বড় সরটা এলাকা আমি এইটাও জানতাম না এলাকায় এত কিছু আছে তো ডাক বাংলায় ঘাট করে গেলাম ওই যে সবুজ সাগর ভাই সাগর মিদা সাগর ভাই হচ্ছে বাইরে চলে যাবে তো বললো ভাই আমি তো একদিন পর চলে যাবো দয়া করে কালকে আসেন নয়ন ভাই আসছিল রাজু ভাই ছিল হ্যাঁ তারপরে রাজু ফোন দিল দেখলাম না করার তো কোনো পরিবেশ নেই যেহেতু যাওয়ার ইচ্ছা ছিল তো একটু আগে আগে চলে গেলাম যাওয়ার পরে যে প্রেক্ষাপট যে ভালোবাসা পাইছি অনেক ভালো লেগেছে অসাধারণ ডাক বাংলার সব থেকে ভালো লাগার বিষয় ডাক বাংলার অনেক মুরব্বী মানুষ আমার আব্বার থেকে বয়স বেশি দাদার বয়সী অনেকে আমার দাদার বয়সী ওটাকে আরো জুনিয়ার তো এমন এমন অনেক মানুষ তারা ডেকে ডেকে সাক্ষাৎ করেছে তারা আমাদের ভিডিও দেখে তাদের ভালো লাগে এটা একটা ভালো লাগার বিষয় যে এই যুগে ইয়াং সিলেবাসের কন্টেন্ট ইয়াং সিলেবাসে সুপ্রমত বেশি দেখে কিন্তু ইয়াং সিলেবাসের কন্টেন্টটা কিরকম একটা 18 প্লাস কোয়ালিটি না হলে মানুষজন দেখতে চায় না তো আমরা 18 প্লাস করি না আমরা একটু আগের আমলের ওইসব বাংলার হারিয়ে যাওয়া সভ্যতা এইসব নিয়েই ভালো লাগে তো এই ধরনের সব বয়সের মানুষ দেখে আর ডাক বাংলায় যে আরো সব ধরনের মানুষ দেখে এইটা ভালো লাগে এই ভিডিওটা দেখে কিন্তু অনেক কমেন্ট আসতে পারে ভাই আমি তো আদারা ব্লগের কমেন্ট সবসময় পড়ার চেষ্টা করি যে ব্লগে কে কি লেগেছে কোথায় আসতে বলছে কে কোথায় আসতে যাচ্ছে আমি পড়ার চেষ্টা করি যতটুকু সময় পাই চেষ্টা করি আবারও পরে দেখবো ইনশাল্লাহ আর যাদের আমরা রিপ্লাই দিতে পারি না তারা একটু কষ্ট পেতে পারে এই বিষয়ে যদি কিছু বুঝতে হবে ভাই
যদি ধরেন যে রিপ্লে দেওয়ার ব্যাপারটা কি আমরা ভিডিও করি ভিডিও ভালো লাগে আপনি কমেন্ট করেন আপনার কমেন্ট করার মূল উদ্দেশ্য কি আপনার মনোভাবটা আমাদেরকে আপনি জানালেন তো আপনার মনোভাবটা আমাদের জানালেন আমরা তো জানি তাহলে এটাই সবথেকে ভালো না আপনার মনোভাব আমরা জানলাম এরপর আবার আপনারা যদি আরেকটা বলতে যাই দেখেন এক সারিতে অনেক কমেন্ট থাকে সবারই রিপ্লাই করতে গেলে দেখা যাচ্ছে কাজ কাম সব বাদ দিয়ে মেসেজে রিপ্লাই আর কমেন্টে রিপ্লাই করা লাগে ভিডিও আর করা যাচ্ছে না সেটা কি ভালো হবে নিজের কিছু পার্সোনাল কাজ থাকে আমরা চেষ্টা করি যে কমেন্ট দেটে সামনে পড়ে যায় যদি সময় থাকে রিপ্লাই করে দিই আমি তোমাদের বলেছি তোমরা চেষ্টা করবা কমেন্টে রিপ্লাই করার জন্য আমি রিপ্লাই দিই তো আমি বল মাঝে মাঝে রিপ্লাই দাই জনি ভাই রিপ্লাই দাই তরিকুল ভাই মাঝে মাঝে রিপ্লাই দাই কষ্ট করে রিপ্লাই দেওয়ার চেষ্টা আমরা করি আর যারা দাদে দিতে পারি না তাদের জন্য ভালোবাসা অন্তরে আছে কোনদিন দেখা হলে অবশ্যই বসবেন যে বুকে টেনে নেব বুকে টেনে নেব ইনশাল্লাহ আপনি যদি না আসেন তা আপনার বুকে টেনে নেব বুঝতে হবে মানে আর কিছু আর সবার জন্য অনেক 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 ভালোবাসা রইল আজাইরা পাবলিক আজাইরা ব্লগের সাথে থাকবেন নিউজ 265 পেজটা সবাই নতুন করে ফলো করবেন ওখানে ভিডিও আবার কন্টিনিউ চলে আসবে তো আপনাদের চোখের সামনে আমরা শুরু করছি চোখের সামনে অনেক বড় হয়ে গেছি আপনাদের দোয়া সবই সবাই পাশে থাকবেন সাথে থাকবেন দোয়া করবেন দোয়ার থেকে বড় আর কিছু নেই দোয়া করবেন সবসময় আসসালামু আলাইকুম